আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে সৌদির আজকের চারটি আলোচিত খবর। দেখুন সৌদি আরবে বিভিন্ন গণমাধ্যম থেকে প্রাপ্ত আজকের চারটি বড় গুরুত্বপূর্ণ খবর, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরব হতে পাওয়া আজকের প্রথম গুরুত্বপূর্ণ খবর, সৌদি আরবের মসজিদে করোনা সতর্কতা পালনে গাফিলতি, নতুন করে নির্দেশনা জারি করেছে সৌদি সরকার। ইসলামিক বিষয় সম্পর্কিত মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ আব্দুল লতিফ আল শেখ জারি করা একটি বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় বেশ কিছু মসজিদ, এর কর্তৃপক্ষ এবং কর্মরতদের করোনা সতর্কতা মেনে চলা গাফিলতি বিষয়ে আলোকপাত করেন। এর মাঝে মসজিদে খাদেম, ইমাম, মুয়াজিন এবং বেশ কিছু মুসল্লির করোনা সতর্কতা না মেনে চলার ব্যাপারে আলোকপাত করা হয়েছে। এছাড়া এই বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় সকল মসজিদ সঠিক ও সুষ্ঠুভাবে করোনা সতর্কতা মেনে চলার জন্য গুরুত্ব প্রতি আরোপ দেওয়া হয়েছে। এছাড়াও এই বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের পর্যবেক্ষকদের যে কোনো মসজিদে করোনা সতর্কতা এবং নির্দেশনা অমান্য করা হলে সাথে সাথে তা মন্ত্রণালয়কে জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ইতিপূর্বেই মসজিদে বাধ্যতামূলকভাবে করোনা সতর্কতা এবং বেশ কিছু নিয়মকানুন জারি করা হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে মসজিদে সর্বদা মাস্ক পরতে হবে, জায়নামাজ নিয়ে যেতে হবে, মসজিদে অতি দ্রুত নামাজ শেষ করতে হবে এবং নামাজ শেষ করে সেখানে বসে থাকা যাবে না এবং মুসল্লিদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এছাড়াও মন্ত্রণালয় জারি করা বিজ্ঞপ্তিতে সকল মসজিদের কর্তৃপক্ষকে এই সকল নির্দেশনা মেনে চলতে একেবারে বারবার কঠিন নির্দেশনা দেওয়া হয়েছে। সৌদি আরব হতে পাওয়া আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, 2030 সালের মধ্যে 500টি বিদেশি কোম্পানির সাথে সংযোগ গড়ে তুলবে রিয়াদ প্রদেশ। সৌদি আরবে রিয়াদ সিটি রয়্যাল কমিশন জানিয়েছে তাদের লক্ষ্য আগামী 10 বছরে প্রায় 400-500টি বিদেশি কোম্পানির সাথে সংযোগ গড়ে তোলা হবে। কমিশন থেকে আরও জানানো গিয়েছে রিয়াদ প্রদেশ ইতিমধ্যে বেশ কয়েকটি বৃহৎ আন্তর্জাতিক সংস্থার প্রাদেশিক সদর দপ্তর হওয়ার প্রস্তুতি গ্রহণ করেছে। ইতিমধ্যেই প্রায় 24টি আন্তর্জাতিক সংস্থা রিয়াদ শহরে তাদের প্রধান প্রাদেশিক কার্যালয় স্থাপনের জন্য চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিনিয়োগমন্ত্রী খালেদ আল ফাতি, রিয়াদ সিটি রয়্যাল কমিশনের প্রধান ফালাত আল রাশিদের পাশাপাশি পেপসিকো, পিডাব্লিউসি এর মতো অন্যান্য আন্তর্জাতিক কোম্পানিগুলো উপস্থিত ছিল। রয়্যাল কমিশন তাদের এক বিবৃতিতে জানিয়েছে সদর দপ্তরগুলো তাদের প্রতিটি কাজের জন্য 2-3 পদের ক্ষেত্রে তৈরি করতে অবদান রাখবে, ফলে 2030 সালের মধ্যে সৌদি নাগরিকদের জন্য নতুন করে 30-40,000 কর্মসংস্থান নিশ্চিত হবে বলে ধারণা করা হচ্ছে। উক্ত চুক্তিতে রিয়াদ প্রদেশে কর্মসংস্থান সৃষ্টি, জীবনমাত্রা মান উন্নয়ন এবং অন্যান্য বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 2030 সাল নাগাদ রিয়াদ প্রদেশকে বিশ্বের প্রথম 10টি অর্থনৈতিক শহরে রূপান্তরিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সৌদি আরব সরকার। সৌদি আরব হতে পাওয়া আজকের তৃতীয় গুরুত্বপূর্ণ খবর, ইয়েমেন যুদ্ধে সৌদিকে মার্কিন সহযোগিতা বন্ধের ঘোষণা জো বাইডেনের। জি, জো বাইডেন তিনি আর ইয়েমেন যুদ্ধে সৌদি আরবকে আর সহযোগিতা প্রদান করবে না। তিনি বলেছেন 6 বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধ আসলে ইরান ও সৌদি আরবের দ্বন্দ্বের ফলে মনে করা হচ্ছে, তাই তা বন্ধ করতে হবে। রয়টার্স জানিয়েছে ইয়েমেনের যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চেষ্টা জোরদারে বাইডেন তার বিশেষ দূত হিসাবে বার্সিয়ান মার্কিন কূটনৈতিক লিমেথি লেন্ডারকিনের নাম ঘোষণা করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ভাষায় ইয়েমেনের এই যুদ্ধ কেবল মানবিক ও কৌশলগত বিপর্যয় ঘটিয়েছে। ইয়েমেনে বর্তমান পরিস্থিতিতে জাতিসংঘ বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট হিসেবে বর্ণনা করে আসছে। দেশটির প্রায় 80% মানুষ এখন খাদ্য সংকটে ভুগছে, লাখ লাখ মানুষ বড় ধরনের দুর্ভিক্ষে দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর প্রতিষ্ঠানে গিয়ে বাইডেন বলেন এই যুদ্ধের অবসান ঘটাতে হবে, আমাদের অঙ্গীকার অনুযায়ী ইয়েমেনের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের সব ধরনের সহযোগিতা বন্ধ করা হবে, তার মধ্যে অস্ত্র বিক্রি বন্ধের বিষয়টি থাকবে। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বারাক ওবামার ডেমোক্রেট প্রশাসন এবং ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান প্রশাসনের নীতি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিল বাইডেন, যিনি ওবামার সময় ছিলেন ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে। আর এর থেকে ধারণা করা হচ্ছে জো বাইডেনের সময়কালে হয়তো সারা বিশ্বে যুদ্ধের সংখ্যা কমে আসবে। সৌদি আরব হতে পাওয়া আজকে চতুর্থ গুরুত্বপূর্ণ খবর, সৌদিতে করোনা রোধে 30 দিনের জরুরি নির্দেশনা। করোনা মহামারী সংক্রমণ রোধে সব ধরনের বিনোদন অনুষ্ঠান নিষিদ্ধ ও জনসমাগম সীমিত করে বিশেষ নির্দেশনা প্রকাশ করেছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল বুধবার রাত 10টা থেকে এই নির্দেশনা কার্যকর হয়েছে। সৌদির বার্তা সংস্থা ASPA এই তথ্য নিষিদ্ধ করেছে। সম্প্রতি দ্বিতীয়বার বিশ্বে বিভিন্ন দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি এবং সৌদিতে নতুন করে শনাক্তের হার বাড়তে থাকায় এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তাছাড়া করোনা রোধে স্বাস্থ্যবিধি পালনের সবার মধ্যে অবহেলা তৈরি হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় পর্যায়ক্রমে এই পদক্ষেপ নিতে দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার রাত 10টা থেকে বিভিন্ন বিধিনিষেধ কার্যকর করা হয়েছে। কোনো প্রতিষ্ঠান যদি এই নির্দেশনা লঙ্ঘন করে তাহলে 24 ঘন্টার জন্য ওই প্রতিষ্ঠান বন্ধ করে দেবে পৌর, পল্লী ও আবাসন বিষয়ক মন্ত্রণালয়। পুনর্বার নির্দেশনা লঙ্ঘন করলে 48 ঘন্টার জন্য বন্ধ রাখা হবে। এভাবে ধারাবাহিকভাবে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 4 সপ্তাহ বাণিজ্য প্রতিষ্ঠানকে বন্ধ রাখা হবে। এর আগে মঙ্গলবার 20টি দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি কর্তৃপক্ষ। সূত্র সৌদি গ্যাজেট। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, এই ছিল সৌদি আরবে বিভিন্ন গণমাধ্যম থেকে প্রাপ্ত আজকের চারটি গুরুত্বপূর্ণ ও আলোচিত খবর।
খবরটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশে প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।